গল্প ক্ষমা পরম ধর্ম, কলমে মৌমিতা বাসু। বহু বছর আগে পলাশপুর নামক একটি গ্রামে কয়েকজন পণ্ডিতগণের এক গুরুকুল ছিল। মৃণালকান্তি রায় ছিলেন সেখানকার প্রধান পণ্ডিত মশাই। তাঁর বিনা অনুমতিতে গুরুকুলে গাছের একটি পাতা নড়ারও আদেশ ছিল না। মানুষটির খুব কড়া অনুশাসন ছিল ঠিকই, তবে সৎ হওয়ার কারণে সকলে তাকে অতিশয় মান্য করত। 14 বছরের মৌটুসী মিত্রও পড়াশোনা করত সেখানে, আর 5 জন ছেলেপুলের ন্যায়। মেয়েটি খুব দুষ্টুমিষ্টি হওয়ার কারণে সকলের প্রিয় ছিল, আর পণ্ডিত মশাইয়ের সাথে সম্পর্কটি ছিল তার সবচেয়ে সুমধুর। উনি গৌরব করে বলতেন, মৌয়ের মতন শিষ্যা নাকি উনি জীবদ্দশায় দেখেননি। গুরুকুলের সব কিছুই বেশ গতানুগতিক চলছিল, কিন্তু বিধাতা পুরুষ এহেন অনুকূলতায় হঠাৎই বাদ সেধে বসলেন। কোনো এক ঝড় বৃষ্টির রাতেই মৌটুসি সবাইকে দেখতে পেলেও খুঁজে পায়নি তার প্রাণাধিক প্রিয় পণ্ডিত মশাইকে। আবহাওয়া খারাপ হওয়ার দরুন হয়তো উনি কোথাও আটকে গিয়ে থাকবেন। রাত বাড়তে থাকে, সেই সঙ্গে বাড়তে থাকে মেয়েটির উৎকণ্ঠাও। সবাই বোঝালেও সে বুঝতেই চায় না। হাউ হাউ করে অন্ধ ভালোবাসায় কাঁদতে কাঁদতে গুরুকুলের সকলকে সে মহা বিপদে ফেলে দেয়। ঝড় বৃষ্টি কমার পরও যখন উনি অনুপস্থিত, তখন মৌটুসি উগ্র হয়ে গিয়ে গুরুকুলের জিনিসপত্র ভাঙতে ভাঙতে যা খুশি তাই বলতে থাকে। এরপর বেশ কয়েকজন মিলে ওকে ধরে বেঁধে ওর ঘরে নিয়ে চলে যায়। পণ্ডিত মশাইয়ের চিন্তায় মেয়েটির গোলাপির পাপড়ির মতন হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। অথচ মানুষ দেখল শুধু ওর বাহ্যিক উগ্রতা। হায় রে পৃথিবী, হায় বিধাতা পুরুষ, শুধু বাইরে থেকে দেখে কি কাউকে বিচার করা উচিত? মৌটুসিকে অনেক চেষ্টা করেও সে রাত্রে কিছু খাওয়ানো যায়নি। কখন নিজের অজান্তে ঘুমিয়ে পড়েছিল বেচারা। পরদিন সকালে ওর ঘুম ভাঙে ওখানকার এক আয়ার চিৎকারে। পণ্ডিত মশাই নাকি গুরুকুলের অফিস ঘরে ওকে জরুরি তলব করেছেন। ঘাম দিয়ে জ্বর ছাড়ল মৌটুসির। শ্রদ্ধেয় ব্যক্তিটি তাহলে ফিরে এসেছিলেন? এক বুক আশা নিয়ে ছোট্ট হৃদয় পণ্ডিত মশাইকে দেখতে ছুট্টে অফিস ঘরে চলে গেল। কিন্তু গুরুকুলের নিয়ম শৃঙ্খলা ভাঙার অপরাধে সে ক্ষমা পেল না। হাজার অনুনয় বিনয় করা সত্ত্বেও এরপর এক রাশ চোখের জল আর দুঃখ নিয়ে অভিভাবকের সঙ্গে দেশে ফিরতে বাধ্য হয় সে। তবে ভালোবাসা তো অমর, যা দেহান্তরে আত্মায় থেকে যায়। দেশে ফিরেও মৌটুসি কিছুতেই ভুলতে পারে না গুরুকুল এবং পণ্ডিত মশাইকে। এইসব ভাবনা ভাবতে ভাবতে বাড়ির অনতি দূরে একদিন সে রাস্তা পার হচ্ছিল, আর সেই সময় ঘটে গেল এক চরম অঘটন। একটি মালবাহী লরি হঠাৎই এসে শেষ করে দেয় তার ফুলের মতন জীবন খায়নি। দুঃসংবাদ গিয়ে পৌঁছায় গুরুকুলেও। কয়েকজনকে নিয়ে ছুটে আসেন পণ্ডিত মশাই। মৌটুসি যেন বলছে, আপনি বিশ্বাস করুন, সেদিন আপনাকে খুঁজে পাইনি বলেই আমি শৃঙ্খলা ভেঙেছিলাম। খুব তো আমায় সেদিন তাড়িয়ে দিলেন। এখন বুঝতে পারছেন তো জ্বালা কাকে বলে? পণ্ডিত মশাই মেয়েটির নিথর দেহ জড়িয়ে বাচ্চা ছেলের মতন কেঁদে বললেন, ওরে হতভাগী, এ তুই কি করলি? সেদিন যদি তোকে ক্ষমা করে দিতাম
তাহলে আজ আমায় এই দিন দেখতে হতো না।